সালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। যারা নিয়মিত আমাকে দেখছেন এবং যারা আজকে প্রথম দেখছেন, সবাইকেই অনেক অনেক শুভেচ্ছা। আমি ডাক্তার চৌধুরী মোহাম্মদ ফুয়াদ গালিব, কাজ করছি নবজাতক শিশু ও কিশোর রোগ নিয়ে। বর্তমানে কর্মস্থল আমার নিউরোসায়েন্স হসপিটাল, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস। পাশাপাশি আমি অনেকদিন ধরে কাজ করছি শিশুর স্বাভাবিক মানসিক বিকাশ নিয়ে, এবং আমি বিভিন্ন জায়গায় গিয়ে শিশুর মানসিক বিকাশ নিয়ে কথা বলতে খুব পছন্দ করি। আমার ঘরেও বাচ্চা আছে এবং আমাদের চারপাশে সব ঘরে আমরা দেখি খুব সুন্দর কোমলমতি শিশুগুলো খেলাধুলা করছে, আমাদের চোখের সামনে বড় হয়ে উঠছে। এদের শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি ছোট্ট মনের বিকাশ ত্বরান্বিত করার জন্য আমাদের সবার ভূমিকা আছে, এবং আমরা সবাই মিলে কিন্তু একটা ছোট্ট শিশুকে সুন্দর মনের একটা মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। প্রথমে যে বিষয়টা আমি একটু বলতে চাচ্ছি, শিশুর খেলাধুলা, খেলনা, এগুলো নিয়ে প্রায় আমরা প্রশ্নের সম্মুখীন হই। আমি খুব সুন্দর করে একটা কথা বলার চেষ্টা করি যে শিশুর খেলনাটা হবে সৃজনশীল, যেটা সৃষ্টিতে উদ্বুদ্ধ করবে। শিশুর খেলনা কখনো এমন হবে না যেটা তাকে খারাপ কিছুর দিকে নিয়ে যাবে। সেটা কীরকম? খেলনার পিস্তল, এটা কখনো শিশুর আদর্শ খেলনা হতে পারে না, গাড়ি হতে পারে। একটা গাড়ি নিয়ে খেলতে খেলতে কিন্তু একটা বাচ্চা গাড়ি নিয়ে অনেক কিছু করতে পারে। যেমন একটা বাচ্চা রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে খেলতে খেলতেও কিন্তু ইলেকট্রিসিটি, বিদ্যুৎ, চুম্বক, ব্যাটারি এগুলোর প্রতি উদ্বুদ্ধ হতে পারে। সুতরাং খেলনার গাড়ি খুব ভালো খেলনা। পুতুল দিয়ে খেলাবেন, হ্যাঁ ঠিক আছে, পুতুল দিয়ে আমরা খেলতেই পারি, কিন্তু সেটা ক্রিয়েটিভ খেলনা হতে পারে। কীরকম? বিভিন্ন ক্যারেক্টারের রোল প্লে করতে পারে বাচ্চাগুলো, ও পুতুলের ঘর বানাতে পারে। আমি আমার বাচ্চাদেরকে দেই হয়তো একটা বাক্স, কোনো কিছুর জন্য একটা বাক্স নিয়েছি, আমি বাক্সটা ফেলে না দিয়ে আমি আমার মেয়েকে বলি যে বাবা তুমি এটা দিয়ে পুতুলের ঘর বানাও। ও খুব উৎসাহ নিয়ে সেটাকে ড্রয়িং করে, সেটাকে কাটে, আমি ওর জন্য কিছু জড়ি নিয়ে আসি, ওর জন্য কাঁচি নিয়ে আসি, ও কিন্তু ওগুলো নিয়ে পুতুলের ঘরটা বানায়, জানলাটা বানায়, ছবি আঁকে, পুতুলের বিছানা বানায়, পুতুলের জন্য একটা মাইক্রোওভেন বানায়, সেই মাইক্রোওভেনের মধ্যে সে খেলনার জিনিসপত্র বানায়। এগুলোকে আমরা বলছি সৃজনশীল খেলনা বা ক্রিয়েটিভ খেলনা। ব্লক বাচ্চাদের জন্য খুবই ভালো একটা খেলনা, বাজারে এখন পাওয়া যায়। ব্লক দিয়ে খেলতে খেলতে কিন্তু বাচ্চাগুলো শিখে এবং তাদের মানসিক বিকাশ ত্বরান্বিত হয়, এবং ব্লকের খেলনা দেখে আমরা কিন্তু বুঝতে পারি বাচ্চাটার স্বাভাবিক মানসিক বিকাশ হচ্ছে কি না। যেমন একটা বাচ্চা যদি একটা ব্লকের উপর একটা ব্লক, তার মধ্যে দুটা তিনটা ব্লক, এটা দেখে আমরা বয়সটাও বুঝতে পারি যে মানসিক বিকাশটা বয়স অনুযায়ী ঠিক মতো হচ্ছে কি না। দু তিন বছরের বাচ্চা কিন্তু বড় বড় ব্লক কয়েকটা একটার পর একটা দিতে পারে, তাই না? আচ্ছা, আউটডোর প্লে যেটাকে আমরা বলি, সেটার জন্য তো অবশ্যই খুবই জরুরি, খুবই দরকার। কিন্তু সমস্যা একটা, আমাদের খেলার মাঠগুলো কোথায়? আমরা তো আগের মতো অত খেলার মাঠ পাচ্ছি না। চেষ্টা করতে হবে বাড়ির উঠানেই যদি বাচ্চাটা খেলতে পারে, খেলুক না। এখন বড় একটা শক্ত ফুটবল দিলে হয়তো সে কাছের কিছু ভেঙে ফেলছে, তাহলে আপনি একটু এমন একটা বল দেন যেটাতে কোনো কিছু ভাঙবে না। অথবা যদি উঠান অথবা সামনে খেলার জায়গা থাকে, আপনিও তার সাথে খেলেন, আপনিও তার সাথে গিয়ে একটু ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, এই খেলাগুলোতে অংশগ্রহণ করুন। শারীরিক খেলাটা খুবই প্রয়োজন। মাঝে মাঝে আমরা দেখি বাচ্চাদের একটা প্রবলেম আছে, এটাকে আমরা বলি ADHD। এক সহজ করে বলি যে অস্থির বাচ্চাগুলো কোনো কিছুতে মন দিতে পারছে না, আমরা বলি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। বাচ্চাগুলো মন দিতে পারে না কোনো জায়গায়, অস্থিরতা করে। এতে পরামর্শ দেওয়ার সময় প্রথমেই বলি বাচ্চাকে অবশ্যই অবশ্যই প্রতিদিন কিছু শারীরিক পরিশ্রমের খেলা দিবেন। তাহলে হবে কি, সে যখন বিকালবেলা খেলে আসবে, বাইরে অনেক সময় কাটিয়ে আসবে, ওর শরীরটা একটু নরম হয়ে যাবে, রাতের বেলার ঘুমটা ভালো হবে। সুতরাং শারীরিক পরিশ্রমজনিত খেলার কোনো বিকল্প নাই। আর বুদ্ধিদীপ্ত খেলার কথা দিয়ে শুরু করেছিলাম, আরও একটু বলি, এমন কিছু খেলা আছে যেগুলো সামাজিক যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে, আমরা বলি সোশ্যালাইজেশন, যে সামাজিক জীব হিসেবে কিন্তু আমাদের একজনের সাথে আরেকজনকে সংযোগ করতে হয়, যোগাযোগ রাখতে হয়। আমরা যদি তিন চারজন একসাথে একটা বাসায় থাকি, হয়তো সব ঘরে দুটা একটার বেশি বাচ্চা নাই, কিন্তু যদি সুযোগ হয় পাশের বাসায় দু তিনটা বাচ্চার সাথে, অথবা ভাই বোনরা আছি আমরা, চাচাতো ভাই, খালতো ভাই, সবাই একসাথে হলাম, এই উপলক্ষগুলোকে কাজে লাগাতে পারি। কীরকম? একটা লুডোর বোর্ড কিনে দিতে পারি, চারজন মিলে লুডো খেললো, চারজন মিলে ক্যারাম খেললো, তাই না? এগুলোতে কিন্তু বাচ্চাদের বুদ্ধিবৃত্তির বিকাশের সাথে সাথে তাদের সামাজিক বিকাশটা হয়। কীরকম? আমরা যখন সাপ লুডো খেলি তখন কিন্তু আমাদের আবেগ, অনুভূতি, এগুলো কিন্তু একজনের সাথে একজন যোগাযোগ করি, তাই না? আমরা যখন
সাপলুডুর ওই পিছে যে একটা খেলা আছে না, যে জোর করে খেলে দুজন একসাথে খেলে, এগুলো যখন খেলি পারস্পরিক সমঝোতা বাড়ে। আমরা যখন ক্যারাম খেলছি তখন কিন্তু আমাদের, আমরা বলি প্রিসাইজ ডিসিশন নিতে সাহায্য করছে, ও কিন্তু খুব ও সই খুব ভালো হচ্ছে, এই কাজগুলো খেলতে খেলতে। আবার যে অনেক সময় দেখি আমরা একটু কি একটু চিটিং করে না বাচ্চারা, যে একটু চিটিং করলো, এক পড়ছে না, ছয় পড়ছে না, এক ফেলে দিল। আমি সবসময় বলি চিটিংয়েরও দরকার আছে, ছোটো কাজ চিটিং তাকে শিখতে হবে, তাই না? জীবনে অনেক জায়গায় অনেক কিছু, অনেক সময় কিন্তু আমাদের ছোটোখাটো চিট করতে হয়, তো বড় কিছু না। তো যাই হোক, বাচ্চার খেলাগুলো হতে হবে সৃজনশীল, সৃষ্টিশীল, এবং খেলাধুলার মাধ্যমে ওর যেন শারীরিক বিকাশ হয়, মানসিক বিকাশ হয়, বুদ্ধির চেতনা যেন বাড়ে। আমার এখন হঠাৎ করে মনে পড়ছে, ছোটোবেলায় আমরা একটা খেলা খেলতাম, নাম দেশ ফুল ফল, যে চারজন মিলে বা পাঁচজন মিলে আমরা খেলতে পারতাম, তাই না? এগুলো কিন্তু বন্ধুত্ব তৈরি করে, ভাই বোনদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি করে। কিছু কিছু খেলা আছে বাবা মারাও সেখানে অংশগ্রহণ করতে পারে, পারিবারিক বন্ডিংটা বাড়ে, তাই না? এবং একটা বাচ্চা যখন সুন্দর পরিবেশে বড় হবে, সৃজনশীল খেলনা নিয়ে বড় হবে, ওর মনের বিকাশটা সুন্দর হবে, ও একটা সুন্দর মানুষ হয়ে বড় হবে। এবং আমরা তো এটাই চাচ্ছি, তাই না, যে আমাদের সন্তানগুলো যেন সুন্দর হয়ে বড় হয়ে ওঠে, সমাজে যেন সে একটা ভালো মানুষ হয়ে বড় হয়ে উঠতে পারে। সুতরাং শেষ কথা সবার জন্য একটাই, যে বাচ্চাদেরকে অনেক অনেক সুন্দর খেলনা এবং খেলার সুযোগ করে দিতে হবে, যে খেলনাগুলো শারীরিক, মানসিক এবং বুদ্ধির বিকাশ করবে। সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।